আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। তা আমরা 8-10 দিন আগে ডিপিআরসি হসপিটালে আসছিলাম, আমার কিডনি ওর কিছু সমস্যা ছিল, যেটা ওর পিঠে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, এটা ট্রিটমেন্টের জন্য আসছিলাম। তা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আমরা সুস্থ। তা আজকে আমরা নাম কার্ডে নিয়ে গেতেছি। তো আমরা প্রথম দিন একটা ভিডিও দিছিলাম, ওইটা আগে দেখে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন কি অবস্থা হবে। জি, আমরা একটা রুগী নিয়ে আসছি হসপিটালে, ডিপিআরসি হসপিটালে। রুগীর বয়স হলো গিয়া 33, আমরা 406 নম্বর কেবিনে আজকেই উঠলাম। রুগীর নাম হলো সুইটি আক্তার। রুগীর সমস্যা ছিল, প্রথমত পিঠে ব্যথা ছিল, এটা ছিল প্রায় 4-5 বছর আগে, 4-5 বছর আগে এটা পিঠের সমস্যা ছিল। তখন থেকে এটা আমরা ট্রিটমেন্ট করাইছি, অনেক জায়গায় করেছি ট্রিটমেন্ট, ওষুধ পানি দিয়েছে, তখন আর রিপোর্ট টিপোর্ট করা হয়নি। তা আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকে, ব্যথাটা বাড়তে 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 এটা ওর পা পর্যন্ত চলে আসে। তো এখন আমি এটা চাচ্ছিলাম যে ওষুধ পানি বাদে এটা কিছু থেরাপি কিংবা ওষুধ পানি এগুলো একটা ম্যাচিং করে একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো এখানে আমি অনেক ভিডিও দেখছি, এখানকার দেখে আমি এখানে একটা ওরকম একটা অনুভূতি আসছে দেখে আমি এখানে নিয়ে আসছি। এটা আমি প্রায় 4-5 জন ডাক্তার দেখাইছি, 4-5 জন ডাক্তার আমি দেখাইছি, দেখা হয়ে গেছে। এটা নিয়ে 6 নম্বর, এই ব্যথা পেন কিলার দিত, ওষুধ দিত, এই খাইলে কিছুদিন ভালো থাকতো, এইভাবে আর কি আমি 4-5 বছর ধরে আগে এরা নিয়ে। আগে ডাক্তাররা এটাই বলছে যে আমার বাতের সমস্যা, তার জন্য পুরো শরীর ঝিনঝিন করে, ব্যথাটা বাড়ে পিঠের থেকে পা পর্যন্ত নামে, মাঝখানে আপনার পায়ে আঁঠুটা একবার ই হয়েছিল, বেহুদার মতো হয়ে গেছিল, অবশ্য মতো হয়ে গেছে। না আসলে আসলে ওই রকম কোন কিছু বলেনি, রিপোর্ট তখন ওই রকম করা হয়নি, ওর যে প্রপার যে রিপোর্ট গুলি কোনো কিছু ওরকম করা হয়নি, জানা মতো শুধু এটাই ওই একটা দেখা ব্যাংক ট্যাং দিত আর ওষুধ পানি কিছু লেখা নেই। যেরকম তোমার পিঠে ব্যথা ছিল, হ্যাঁ পিঠে পিঠে হাত পা ব্যথা ছিল, মানে পায়ে মানে একবারে ব্যথা ছিল, এখানে ইদারিং এর দুটো পায়ে ব্যথা। তো এখানে স্যার যখন আসলাম অনেক রিপোর্ট দিছে করতে, রিপোর্ট গুলি আমরা করাইছি। তো এখানে একটা রিপোর্ট করানোর পর আমরা বুঝলাম যে কিছু আর সমস্যা ধরা রাখা যায়, যেমন পিএলআইডি একটা সমস্যা, তারপর বাতের একটা সমস্যা, এখানে আইসা মানে সবই বুঝে গেল আর কি, যা যা সমস্যা সবই এখানে আইসা আমরা বুঝতে পারছি যে এই সমস্যাগুলো এতদিন আমরা নিয়ে এটা পাল্টাছিলাম। ভালোই ব্যথা উঠলে মানে অনেক ব্যথা উঠতো বলতে, আবার নাইও দুনরে কাজ করে রোজা। এদের আগে আমি ওই যে নিউজ কারণে একটা ডাক্তার করে গেছিলাম, তখন ও পুরা প্যারালাইসের মতন হয়ে গেছিল, তখন ওর পায়ে হাঁটুর থেকে কিছু পানি জমে গেছিল, পানি বের করছিল, বের করার পরে কিছু ভালো হয়েছিল, ওষুধ পানি লেখা দিয়েছিল, ওইভাবে চলতেছিল আর কি, এখনো চলতেছি। এখানে আসার আগ পর্যন্ত ওষুধ গুলি চলতেছিল, সারা এখানে সবে বন্ধ করে দিয়েছি। ও দেখলাম যে ও তখন আরো কিছু রক্তের গ্রুপ টেস্ট করেছিল, এমআরআই দেয়নি, এখানে এসে আগে সব করেছে। সারের সন্ধান তো এখন তো সব ইউটিউবের যুগ, ভালো মন্দ তো আমরা নিজেরাই বুঝতে পারি, কিছু দেখলে ইউটিউবের মাধ্যমে আসে আর সবই তো বোঝা যায়। তা আমরা তো পাগল না, আমরা একটা মানুষ দেখলে কথা কথা ভঙ্গি বা আপনি কোন অ্যাঙ্গেলে বলতেছেন, কি বলতেছেন, আপনিও যা বলতেছেন আমি আপনার বলতেছি, এগুলো একটা আমরা বিবেচনা করার একটা দুটো ভিডিও আমরা দেখি না, কিন্তু অনেকগুলি ভিডিও দেখে তারপর আমরা কিন্তু একটা ভালো মন্দ একটা আমরা বুঝতে পারি। তা আমরা এর আগে যে করে ডাক্তারের কাছে গেছিলাম আমরা এগুলো ভিডিও দেখিনি, কিন্তু সারের ভিডিওটা দেখে আমরা, হ্যাঁ প্রথম দিনে ভিডিওটাতে দেখলেন যে মোটামুটি এই যে রোগীর সামনে ওকে নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সুস্থ, আজকে আমরা নাম কাটা বাসা চলে গেছি। তো সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকেন। এখন তো ভালোই সুস্থ আমি, তার জন্য বাসা চলে গেছি, মানে আগের চেয়ে অনেকটাই ভালো, ব্যথা এখন নাই ধরতে গেলে আলহামদুলিল্লাহ, না না এখন নেই, আল্লাহর রহমতে আল্লাহ ঠিক করেছিস, আল্লাহর দোয়া এখানে আসছি ভালো আছি, না এখন ওর ব্যথা বোথা নাই। সবচেয়ে বড় বিষয় হলো গিয়া অসুস্থ মানুষ যখন অসুস্থ থাকে তখন তো এটা নিয়ে আমরা বহু জায়গায় ঘোরাফেরা করছি, অনেক ডাক্তার দেখাইছি, পরে ডিপিআরসি হসপিটাল আসছে নিয়ে। তো এটা সবচেয়ে বড় বিষয় হলো এটা একটা থেরাপি, তারপরে এক্সারসাইজ এগুলোর মাধ্যমে একটা ট্রিটমেন্ট করায় ওরা। তো আমার কাছে এটা খুব ভালো লাগছে যে এখানে মেডিসিন কম দিয়া এই জিনিসগুলি প্রপারলি করে, ওষুধের বিপরীতে একটা ফিজিওথেরাপি ব্যায়াম সবচেয়ে বড় বিষয় লেগে এটার জন্য আমরা এখানে আসছি। তো মোটামুটি এখন আমাদের রুগী খুব সুস্থ, আজকে আমরা নাম কাটায় নিয়ে যাবো,
আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। সবচেয়ে বড় বিষয় লেগিয়া যে ওর ব্যথা নাই বর্তমান, ওর কোনো ব্যথা নাই, এটাই লোক সবচেয়ে বড় বিষয়। আমার যে ফিউচারিস্ট ছিল সে অনেকই ভালো ছিল, ডক্টরও ভালো ছিল, এখানে সবাই মোটামুটি ভালো, সবাই ভালো, এখানে মোটামুটি সবাই ভালো। আর ফিজিওথেরাপি যে করছে উনিও ভালো, উনিও খুব ভালো মানুষ, সবচেয়ে বেস্ট। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যখন সারা জীবন সুস্থ থাকতে পারি। সবচেয়ে বড় বিষয় লাগে আমি ওকে নিয়ে অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, এই পর্যন্ত আমি 4-5টা ডাক্তার দেখাইছি, তা আমার কাছে এই জায়গাটা খুব বেস্ট মনে হইলো। সবচেয়ে বড় বিষয় হলো আমি আগেই বললাম যে এটা এখানে একটা ফিজিওথেরাপি একটা সেন্টারের মতন, এর মধ্যে ডাক্তার আছে, এখানে নার্স আছে, সবই আছে, এখানে সবাই মোটামুটি সবাই ভালো। আর সবচেয়ে বড় বিষয় লাগে রোগীর খুব কেয়ার নেয়, তে আসলে রোগীর পাশাপাশি যে কেয়ারের যে ব্যাপারটা এটা একটা বড় একটা বিষয়, যে এটা দ্বারা কিছু রোগী আর কি একটু ইমপ্রুভ হয়। তে এখানে আজকে আমরা কয়েকদিন 10-12 দিন 14 দিন 14 দিনে লাগছি আমরা, তো এখানে কোনো কমপ্লেন নাই, যে কমপ্লেন বলতে এখানে সবাই মোটামুটি ভালো। তে আজকে তো আমরা চলে যাবো, আর সবচেয়ে বড় বিষয় লেগিয়া আপনারা দেখেন যারা এগুলো সমস্যা ভুগতে আছেন, সবচেয়ে বড় বিষয় লেগিয়া ওর PLID একটা সমস্যা ছিল, হাঁটুতে একটা সমস্যা ছিল, এগুলো নিয়ে আমরা আসছিলাম, তো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। আর ওর জন্য সবাই দোয়া করেন তিনি অসুস্থ থাকতে পারে সবসময়। আপনাদের মধ্যে এমন কেউ থাকলে এই টাইপের রুগী এখানে নিয়ে আসতে পারে, আর এখানে দেখা যাবে প্যারালাইসিস রুগী এখানে ট্রিটমেন্ট করা, এখানে ফিজিওথেরাপিস্ট এখানে ওই টাইপের ট্রিটমেন্ট দেওয়া হয়। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।